দেশের ভবিষ্যৎ অর্থনীতির মূল ভিত্তি একশো অর্থনৈতিক অঞ্চল। একে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে চলছে কর্মের মহাযজ্ঞ। এরই মধ্যে দশটি উৎপাদনে আছে। এসব অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটেও বিদেশিদের কাছে তুলে ধরা হবে অর্থনৈতিক অঞ্চল সুবিধাগুলো। খানাল আমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2030 সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক অতিরিক্ত 40 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানির প্রত্যাশা নিয়ে 100 অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এরই মধ্যে 97টির অনুমোদন দিয়েছে, যার 10টি ইতোমধ্যে উৎপাদনে গেছে, যেখানে আছে 38টি উৎপাদনশীল কারখানা, কাজ করছে প্রায় 50,000 মানুষ। বাস্তবায়নাধীন আছে 29টি অর্থনৈতিক অঞ্চল, 78টি কারখানা নির্মাণাধীন। দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আসছে অর্থনৈতিক অঞ্চলগুলোতে। এরই মধ্যে বিদেশি 39টি প্রতিষ্ঠান প্রায় $1,400 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং করছে। উৎপাদনে আছে 13টি বিদেশি কারখানা। আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটে আরও নতুন নতুন বিদেশি প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আগ্রহী হবে বলে ধারণা এফবিসিসিআই। ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য। ওখানে আমরা আমাদের যারা ফরেন পার্টিসিপেন্ট তারা কিন্তু ওখানে আমার তাদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আমাদের এখানে এখন রেডি ফর ইনভেস্টমেন্ট, যে আমাদের ইকোনমিক জোনগুলি এখন রেডি। এখানে আমাদের ইকোনমিক জোন সরকারও ডেভেলপ করছে, আমাদের প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু ডেভেলপ হচ্ছে। কয়েকটা প্রাইভেট কোম্পানি কিন্তু অলরেডি ইকোনমিক জোন ডেভেলপ করছেন এবং ওখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসছেন। 100টি অর্থনৈতিক অঞ্চলকে বিজনেস সামিটে ব্র্যান্ডিং করা গেলে আশানুরূপ ফল মিলবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। স্পেশাল ইকোনমিক জোনগুলো একটা গেম চেঞ্জার, আমাদের বিনিয়োগ জগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে আমাদের এই স্পেশাল ইকোনমিক জোনগুলো। স্পেশাল ইকোনমিক জোনের যেটি সবচেয়ে বড় সাফল্য সেটি হলো যে ওই জায়গাটাতে তারা কিছু বিনিয়োগ করবেন, কিছু উৎপাদন করবেন সেটি যথেষ্ট না, এই জায়গাটা সাস্টেনেবল ফাইন্যান্সের একটা ব্যবস্থা থাকবে, লং টার্ম ফাইন্যান্সের আলাপ করব আমরা, আমি নিজে একটি সেশন মডারেট করব লং টার্ম ফাইন্যান্সের উপরে। সুতরাং আমরা এইসব খবর দিব যে আমাদের এই স্পেশাল ইকোনমিক জোনে আমরা কী করে বিনিয়োগকারীদের সহায়তা করব এবং কী করে তাদেরকে দীর্ঘমেয়াদী লোন এবং অন্যান্য বিষয়গুলোকে দেব। এখানে গ্রিন যে ইনফ্রাস্ট্রাকচার সেটা গড়ে উঠবে, সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে, এখানে ফুড কার্বন ফুটপ্রিন্ট কমানোর উদ্যোগ নেওয়া হবে, এই কথাগুলো আমরা বলবো। সেটা বেজাও এগুলো নিয়ে হাজির হবে আগত বিদেশিদের সামনে। বেজা জানিয়েছে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে বিনিয়োগকারীদের খুব সহজেই 125 ধরনের সেবা দিচ্ছে, যার 50টি অনলাইনে সহজলভ্য। একজন বিদেশি বাইরে বসে এই 50টা সার্ভিস বিদেশে বসে আমাদের কাছে অ্যাপ্লাই করে সেই সার্ভিসগুলো পেয়ে যাবে। আমরা এই লিস্টটাকে আরও সম্প্রসারিত করার জন্য এবং 125টা সার্ভিসের মধ্যে অধিকাংশ সার্ভিসই যাতে আমরা অনলাইনে দিতে পারি সেজন্য কিন্তু বেজা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2030 সালের মধ্যে 100 অর্থনৈতিক অঞ্চল উৎপাদনে গেলে 2041 সালের মধ্যে উন্নত দেশের সোপানে পৌঁছানো সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খান আলামিন, আরটিভি, ঢাকা।